হাসালো বারহা কতনি বানা পাইখা হাস্তরি মঞ্চকরা ডক্টর মানিশা আসাল উবাগ্রাখর আগুনি অরিয়ান চমরিনি খক নইরা বাচি খ্লাই কাইনি বারহা কতনি বানা পাইখা বর্ষাকা বারহা কত ইয়ক সামনি ফিল বিসি সিনি জিবা কামানুরুক সাবই হারগার দেরাঙ্গা সংবাদাং ইয়াগন হারজাকা আবুনি বগিদ অবহাকে বানা পাইখা হিনি কক্সাকা বর্ষাকা হাস্তিও 8.5 লেখ হাই নক দঙ্গ আবুনি বিসিঙ্গ 60% এবা 4.5 লেখ নগ্ন অরিজিনালি বিশৃঙ্গ খপসাখা অবহায় সামংবুদাং হারগার তেরাঙ্গা বুস্কানি জিথাম আগস সালমারি সিমি জিবা আগস সালমারি বার হাইয়কমণি সারজরা দংনা হিনে কক্সাখা এখানে আসলে এই সমস্ত সবাই চলে আসে, তো ঠিক আছে, ভালোই কিন্তু আমাকে দেখে অন্যরা উদ্বুদ্ধ হবে সেটাও একটা বিষয়। তো আমি সবাইকেই বলবো, আপনাদেরকেও বলবো, আপনারা এই ন্যাশনাল ভ্যাকসিনে 13-14-15 তিন দিন সমানে যে কথাটা আমি বললাম তাকে সম্মান আপনারা সবাইকে। না, নীতি আয়োগের আগের যেসব বিষয়গুলো আলোচনা হয়েছে কৃষিক্ষেত্রে এবং অন্যান্য বিষয়ে স্কিমগুলোর বিষয়ে, তো সেই বিষয় নিয়ে কী কী আমাদের এখন পর্যন্ত আমাদের ত্রিপুরা সরকার, আমাদের গভর্নমেন্ট ত্রিপুরা সরকার কী কী করলেন সেই বিষয়ে তার আপ টু ডেট যেসব সব বিষয়গুলো নিয়ে আমি যাচ্ছি, সেখানে নিশ্চয়ই আমি সেই ডাটাগুলো আমি দেব। যে সকল বড় বড় প্রকল্পগুলি এখনো মাঝপথে আটকে রয়েছে সেগুলি অতি দ্রুত মানে শেষ হওয়ার জন্য আপনি কি দেশের প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানাবেন? না না, ওটা তো ওনারা দিয়েছেন, আমাদের সেটা মানে কমপ্লিট করতে হবে, কিন্তু কোনো জায়গায় এরকম না। আমরা সর্বভারতীয় স্তরে আমাদের পজিশন কিন্তু খুবই ভালো, তো কয়েকটা জায়গায় ডাটা ঠিকভাবে পাঠানো যায়নি, সেই ডাটাগুলো কালকে ব্যাংকের যারা এসেছিলেন তাদের সাথে আমি কথা বলেছি, ওনারাও বলেছেন সেই ডাটাটা দেওয়ার ক্ষেত্রে একটা মাঝখানে একটা সমস্যা হয়েছে, তো ওনারা দেবেন এবং সেই ডাটাগুলোকে আপ টু ডেট করে আমি নিয়ে যাচ্ছি। ত্রিপুরা সর্বক্ষেত্রেই যে টাইম দিয়েছে সে টাইমের আগে অনেক প্রজেক্ট কমপ্লিট হয়েছে, আরও যে সময় আছে তার মধ্যে নিশ্চয়ই আমরা কমপ্লিট করব। আমাদের আধিকারিকরা, আমরা সবার সরকারের সমস্ত ব্যক্তি, সাধারণ মানুষও কাজ করছে। আগে ছোটোবেলায় সবসময় 26 জানুয়ারি বা 15 আগস্টে এই যে ফ্ল্যাগ কিনতাম, অনেকদিন বাদে এই যে আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির যে চিন্তাধারায় আমরা আবার যে দেশাত্মবোধ, যে ভাবনা, সে চেতনা, সেটা যেন আবার নতুনভাবে সঞ্চার হলো। তো আজকে এসছি আমি, ফ্ল্যাগ কিনলাম আজকে, তো নিশ্চয়ই আমরা 13-14-15 তিন দিনের যে কর্মসূচি আমরা নিয়েছি, তো সেভাবে ঘর ঘর তিরঙ্গা যে প্রোগ্রাম, প্রধানমন্ত্রীর যে মার্গদর্শন আমরা করছি, আমি তো করবই, সারা ত্রিপুরাবাসীকে আমি আহ্বান করবো যেন এই 13-14-15 সবার ঘরে ঘরে জাতীয় পতাকা যেন উত্তোলন করে। এবং শুধু আমরা শুধু উত্তোলন না, যাদের কারণে আমরা আজকে স্বাধীনতা লাভ করেছি তাদেরকে স্মরণ করা, যাদের আত্মবলিদানের কারণে, যেসব শহীদদের কারণে আমরা আজকে দেশ স্বাধীন হয়েছে তাদেরকে সম্মান জানানো। না, নীতি আয়োগের আগের যেসব বিষয়গুলো আলোচনা হয়েছে কৃষিক্ষেত্রে এবং অন্যান্য বিষয়ে স্কিমগুলোর বিষয়ে, তো সেই বিষয় নিয়ে কী কী আমাদের এখন পর্যন্ত আমাদের ত্রিপুরা সরকার, আমাদের গভর্নমেন্ট ত্রিপুরা সরকার কী কী করলেন সেই বিষয়ে তার আপ টু ডেট যেসব সব বিষয়গুলো নিয়ে আমি যাচ্ছি, সেখানে নিশ্চয়ই আমি সেই ডাটাগুলো আমি দেবো। যে সকল বড় বড় প্রকল্পগুলি এখনো মাঝপথে আটকে রয়েছে সেগুলি অতি দ্রুত মানে শেষ হওয়ার জন্য আপনি কি দেশের প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানাবেন? না না, ওটা তো ওনারা দিয়েছেন, আমাদের সেটা মানে কমপ্লিট করতে হবে, কিন্তু কোনো জায়গায় এরকম না। আমরা সর্বভারতীয় স্তরে আমাদের পজিশন কিন্তু খুবই ভালো, তো কয়েকটা জায়গায় ডাটা ঠিকভাবে পাঠানো যায়নি, সেই ডাটাগুলো কালকে ব্যাংকের যারা এসেছিলেন তাদের সাথে আমি কথা বলেছি, ওনারাও বলেছেন সেই ডাটাটা দেওয়ার ক্ষেত্রে একটা মাঝখানে একটা সমস্যা হয়েছে, তো ওনারা দেবেন এবং সেই ডাটাগুলোকে আপ টু ডেট করে আমি নিয়ে যাচ্ছি। ত্রিপুরা সর্বক্ষেত্রেই যে টাইম দিয়েছে সে টাইমের আগে অনেক প্রজেক্ট কমপ্লিট হয়েছে, আরও যে সময় আছে তার মধ্যে নিশ্চয়ই আমরা কমপ্লিট করব। আমাদের আধিকারিকরা, আমরা সবার সরকারের সমস্ত ব্যক্তি, সাধারণ মানুষও কাজ করছে এবং তারাও চাইছে যে প্রজেক্টগুলো যেন সম্পূর্ণ।